এক ভাই আলহামদুলিল্লাহ তার বিবাহ সাথে সম্পন্ন করেছেন পুরাপুরি ইসলামিক পদ্ধতিতে সেখানে বিয়ে অলিমা অনুষ্ঠানে বা উপহার নিয়ে আসা নিষেধ করা হয়েছে সেখানে যেখানে অলিমার ব্যবস্থা করা হয়েছে সেখানে নারী পুরুষ আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে তাদের হাত ধোয়ার জায়গা আলাদা করা হয়েছে তাদের প্রবেশ পথ আলাদা করা হয়েছে এমনকি সেখানে ফটো আলহামদুলিল্লাহ গায়ে হলুদ অনুষ্ঠানে একজন ছেলে অন্য ছেলে অন্য যুবক অন্য পুরুষ সেই কনেকে তার গালে বিভিন্ন জায়গায় হলুদ লাগিয়ে দেয় এবং একটা ছেলে যখন ছেলেকে হলুদ লাগায় অন্য মেয়েরা যুবতী মেয়েরা এসে তার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে এটা কি ইসলামী শরীয়ত সাপোর্ট করতে পারে কখনোই নয় এটা আমাদের দেশের যে অলিমা অনুষ্ঠান চলছে এটা আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য যারা করে হাল খাতা করে বছর শেষে এই হাল খাতার মতো কিছু দিবে আর দেওয়ার বিনিময়ে সে খাবে অতএব এই ধরনের অনুষ্ঠান থেকে বেঁচে থাকবেন যুবক ছেলে বা অনার্স মাস্টার স্কুল পাশ করে বসে আছে তাকেও বিয়ে দেওয়া হচ্ছে না মানে যোগ্য পাত্রী না পাওয়ার কারণে এক্ষেত্রে বলবো যে সবাইকে সহজ করে দিন বিয়েটাকে বিয়েটাকে যখন যতদিন যত সহজ করবেন তত সমাজ থেকে অনাচার পাপাচার দূরীভূত হবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম বাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা সবাই মুসলিম বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম বসবাস করি আমাদের বিবাহ হওয়া উচিত ইসলামের বিধান অনুযায়ী আমরা চাইলে ইসলামের বিধান অনুযায়ী বিবাহ সাধু করতে পারি কিন্তু অমুসলিমদের সংস্কৃতি এমনভাবে আমাদের মাঝে ঢুকে পড়েছে যে আমরা অনেকে জানিই নাই যে ইসলামী সন্নাতি পদ্ধতিটা কী এমনকি সমাজ অন ইসলামিক পদ্ধতিটাকে বেশি পছন্দ করে পরিবার অন অনুসলামিক ইসলামিক পদ্ধতিটাকে বেশি পছন্দ করছে বর্তমানে অনেক যুবক ভাইকে দেখছে আলহামদুলিল্লাহ তারা চাচ্ছে যে ইসলামিক পদ্ধতি অনুযায়ী সন্না পদ্ধতি অনুযায়ী বিবাহ বিবাহসাদী করতে যার একটা বাস্তব চিত্র দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে এক ভাই আলহামদুলিল্লাহ তার বিবাহ বিবাহসাদী সম্পন্ন করেছেন পুরোপুরি ইসলামিক পদ্ধতিতে সেখানে বিয়ে অলিমা অনুষ্ঠানে বা উপহার নিয়ে আসা নিষেধ করা হয়েছে সেখানে যেখানে অলিমার ব্যবস্থা করা হয়েছে সেখানে নারী পুরুষ আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে তাদের হাত ধোয়ার জায়গা আলাদা করা হয়েছে তাদের প্রবেশ পথ আলাদা করা হয়েছে এমনকি সেখানে ফটো সব ফটো সেশন করতে নিষেধ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কি পারি না যে আমরাও এই পদ্ধতিটা অবলম্বন করতে আমরা চাই যে আমাদের বিবাহ অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য মানুষ পাপই না হয় কোনো পাপ কাজ সংগঠিত না হয় এটা অবশ্য আমরা চাইলে পারি আমাদের সদিচ্ছা থাকলেই এটা সম্ভব আজকে আজকের আলোচনায় আমরা আত্মহারিক টিভির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে এই বিবাহ কি সুন্নাতি পদ্ধতিটা কি এবং এই বিবাহের মধ্যে আমরা কি কি অনুসলামিক কাজ করে থাকি যেটা ইসলামী জায়েজ নয় এই কাজগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যাতে আপনাদের সুন্না পদ্ধতিতে বিয়ে করা সুবিধা হয় আপনারা যেন সহজে জানতে পারেন এই জন্যই আপনাদেরকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এতে পূর্বে দেখেছেন আপ টিভির মাধ্যমে আমরা বিবাহের সুনাতি পদ্ধতি বাস্তব প্রশিক্ষণ আমরা দিয়ে দিয়েছি কিভাবে একটা বিয়ে সুন্দরভাবে ইসলামিক পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটার বাস্তব প্রশিক্ষণ আমরা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমানে আমরা দেখি যে একজন ছেলে একজন মেয়ে পারিবারিকভাবে হোক আর তারা নিজেরা হোক তারা এঙ্গেজমেন্ট করে রাখছে পারিবারিকভাবে যখন হয় তখন একটা আংটি পরিয়ে দিচ্ছে দিয়ে বলা হচ্ছে যে এংগেজমেন্ট অর্থাৎ একজন আরেকজনের সাথে তারা মানে বিবাহে দেওয়ার সম্মতি প্রদান করেছে কিন্তু সম্মতিতেই এটা মানে সীমাবদ্ধ থাকে না বরং এর ফলে কি হয় তারা কিন্তু এমনভাবে গল্পগুজব শুরু করে মনে হয় যে তারা স্বামী স্ত্রী হয়ে গেছে এবং এমনকি জেনার পর্যায়ে চলে যায় আবার দেখা যায় যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রিলেশনশিপ যেটা তৈরি করা হয় এবং ওপেন ঘোষণা দেওয়া হয় যে এর সাথে আমার রিলেশনশিপ আছে ওর সাথে আমার রিলেশনশিপ আছে আমাদের আমরা এঙ্গেজ হয়ে আসি মানে আমাদের অন্য জায়গাতে যাওয়ার সুযোগ নাই এই যে ওপেন ঘোষণা তাদের এটা কি ইসলামী শরীয়ত কখনো জায়েজ করে এবং এতে কি হয় তারা আস্তে আস্তে জেনার মধ্যে ঢুকে পড়ে এটা কখনোই ইসলামী শরিয়াত সাপোর্ট করে না এবং এরপরে কি হচ্ছে একজন ছেলে মেয়ে কিন্তু এইভাবে রিলেশনশিপে যাচ্ছে আবার দেখা যাচ্ছে এতে তার অভিভাবক অনুমতি অভিভাবক তার সম্মতি দিচ্ছেন অনেক ক্ষেত্রেই এটা কী করছে যখন অনেক দিন যেমন এঙ্গেজমেন্ট থাকছে একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকছে তখন পালিয়ে গিয়ে বিয়ে বিয়ে করছে যখন পরিবার সম্মতি নাই পালিয়ে গিয়ে বিয়ে করছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম বলছেন লা নিকা হা ইল্লা বি ওয়ালি ওয়ালি ছাড়া মেয়ে কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না রাসূল সাহসাল্লাম বলছেন আইয়ু মা ইমরাতি নাকাহাত দেওয়াই রি ফানিকা হুহা বাতিল ফানিকা হুহা বা যেই নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ আবদ্ধ হয় তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তাহলে আমরা দেখুন তাহলে কোন কথা আগাচ্ছে অথচ আমরা মুসলিম এখন আমরা এটা উপলব্ধি করছি না এক সময় কিন্তু যখন দু একটা সন্তান হয়ে যায় তখন একসময় উপলব্ধি হয় যে আমাদের বিয়ে বিয়েটাকে সঠিক হয়েছিল তখন কিন্তু অনেক পরিবার অনেক ফ্যামিলি অনেক মেয়েরা আমাদের কাছে আসে যে আমরা তো এইভাবে বিয়ে করেছিলাম আমরা এখন কি করব। দেখুন এটা সতর্ক থাকা দরকার ছিল আগেই এমনকি দুঃখ লাগে যে এখন যে বিদায় অনুষ্ঠানের নামে র্যাক ডে পালন হচ্ছে সে র্যাক ডেতে অনেক নারী অনেক পুরুষ ছেলেরা ছেলে মেয়েরা তাদের একটা ড্রেস পরে গেঞ্জি পরে সেখানে কলমে মানে সিগনেচার পেন দিয়ে লিখে দেওয়া হচ্ছে যে আমি একে ভালোবাসি ও লেখছে আমি ওকে ভালোবাসি তাহলে এই যে সমাজ কোথায় গেছে আসলে আমাদের এইটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে যদি আমি আপনি নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চাই আল্লাহ তালা বলছেন মৃত্যুবরণ করো না আমরা প্রকৃত মুসলিম হতে চাই মুসলিমের সন্তান মুসলিম হিসেবে যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান এই ধরনের নোংরামি থেকে অবশ্যই বেঁচে থাকবেন সম্মানিত উপস্থিতি এরপর আমরা বলবো যে বিবাহ অনুষ্ঠান যখন হয় তখন আমরা দেখি গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয়ে থাকে এই গায়ে হলুদ অনুষ্ঠানে কি হয় আপনারা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করবেন গায়ে হলুদ অনুষ্ঠানে একজন ছেলে অন্য ছেলে অন্য যুবক অন্য পুরুষ সেই কনেকে তার গালে বিভিন্ন জায়গায় হলুদ লাগিয়ে দেয় এবং একটা ছেলে যখন ছেলেকে হলুদ লাগায় অন্য মেয়েরা যুবতী মেয়েরা এসে তার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে এটা কি ইসলামী শরীয়ত সাপোর্ট করতে পারে কখনোই নয় হলুদ ব্যবহার করা বিবাহর ক্ষেত্রে এটা জায়েজ যেটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু গায়ে হলুদ দিতে হবে কীভাবে গায়ে হলুদ দেওয়ার অর্থ কী যে আনুষ্ঠানিকভাবে হলুদ দিবে অন্য মেয়েরা এসে একটা যুবককে হলুদ পরাবে অন্য যুবকরা এসে একজন মেয়েকে হলুদ পরাবে এটা কি ইসলামে সাপোর্ট করবে কখনোই নয় সব সময় হলুদ ব্যবহার করবে নিজে নিজে মাখবেন অথবা নিজের দেখা যাচ্ছে মা খালা তারা মাখবে কিন্তু আমভাবে নয় এই হলুদ অনুষ্ঠান অবশ্যই বাদ দিতে হবে হলুদের কোনো অনুষ্ঠান করা ইসলামী শরীয়ত এটা জায়েজ করবে না সম্মানিত উপস্থিতি এরপরে আমরা আসবো যখন গায়ে হলুদ হয়ে গেল তখন আমরা কি করি ইজাব কবুল বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা বললাম আগেই যে আমাদের বিবাহের সুন্নাতি পদ্ধতি নিয়ে একটা বাস্তব প্রশিক্ষণ দিয়েছি সেটা দেখে নেবেন প্রথমত তারপর আমরা বলবো যে ইজাব এবং কবুল এই দুইটা হলো শর্ত ইজাব এবং কবুল বিয়ের ক্ষেত্রে ইজাব কি আর কবুল কি এটা আমাদের জানা দরকার ইজাব হল মেয়ের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে মেয়ের ওয়ালি মেয়ের থেকে অনুমতি নিয়ে এসে ছেলেকে তার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব পেশ করবে প্রস্তাব পেশ করবে যে আমি তোমাকে এত টাকা মহরণের বিনিময়ে আমার মেয়ে অমুক মেয়ে অমুক মেয়ে তার নাম এই তার সাথে তোমার বিবাহের প্রস্তাব দিচ্ছি আর ছেলে কবুল করে নেবে ছেলের পক্ষ থেকে হবে কবুল বলবে যে কাবিল তো আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ তাহলে বিয়ে হয়ে গেল তাহলে ইজাব আর কবুল কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ইজাব নাই শুধু কুবুল আছে অর্থাৎ দুই পক্ষেই কবুল দেখা যাচ্ছে মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে জনসম্মুখে সুন্দর জায়গায় বসিয়ে অনেক পুরুষ সেখানে গিয়ে বলছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্নভাবে যে এত টাকা মহরে এই এই করে তোমাকে স্বামী বলে মানে স্ত্রী হিসেবে স্বীকার করেছে তুমি কি তাকে স্বামী বলে স্বীকার করলে তখন সে বললো যে হ্যাঁ কুবুল করলাম এই যে এটা কিন্তু ইসলামী শরীয়ত সাপোর্ট করে না এই যাব হবে মেয়ের পক্ষ থেকে মেয়ের ওয়ালি এসে ছেলেকে প্রস্তাব পেশ করবে এখানে আরেকটা একটা বিষয় লক্ষণীয় যে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমাজে উকিল বাবা উকিল বাবা সেট করা হয় উকিল বাবা গিয়ে মেয়ের কাছে এই ধরনের কবুল পড়ায় তারপর এসে ছেলেকে কবল করে করায় তো দেখা যাচ্ছে যে উকিল বাবা যে নিয়োগ করা হলো এই উকিল বাবা তাকে বাবা হিসেবেই গ্রহণ করে এতে যাতায়াত করে মনে বলে যে এটা মনে হয় মাহারাম পুরুষ আসলে তা তো নাই মাহারাম নাই তার সাথে দেখা করাও মানে সাক্ষাৎ করা জায়েজ না ইসলামে কিন্তু আমাদের দেশে উকিল বাবা মানে নিজের বাবার মতো যাতায়াত তার বাড়িতে যাওয়া আসা একবার ওপেন চলাফেরা দেখা সাক্ষাৎ সব কিছু হচ্ছে ইসলামী শরিয়াতে এ ধরনের উকিল বাবা সেট করার নিয়ম কখনোই নাই অতএব এই উকিল বাবা সেট করা থেকে বিরত থাকতে হবে এরপর আমি বলবো বিয়ের দিনে বরপক্ষ ওয়ালিমা নিয়ে আসে যেটা কথিত ওয়ালিমা বলো এটা ওয়ালিমা নয় ওয়ালিমা হবে বিয়ের পরের দিনে ছেলের বাড়িতে কিন্তু আমাদের দেশে প্রায় বিয়েতে দেখা যায় যে ওয়ালিমা দশ কেজি মিষ্টি বিশ কেজি মিষ্টি নিয়ে আসলো বর যেদিন বিয়ের দিনে কনের বাড়িতে নিয়ে আসলো যখন ইজাব কবুল হয়ে গেল তখন মিষ্টি বিতরণ শুরু হয় এটাকে আমাদের দেশে আমাদের সমাজে ওয়ালিমা বলে আখ্যায়িত করে আসলেই এটা ওয়ালিমা নয় এটা ওয়ালিমা নয় এবং ছেলের পক্ষ এটা নিয়ে আসা এটা বিধানও নেই তবে রাসূল সাল্লাহ আলি আসাল্লামের জামানায় খেজুর নিয়ে আসা হতো ইজাব কবুল শেষে খেজুরকে ছিটিয়ে দেওয়া হতো আর উপস্থিত সবাই খেজুর খেত এ পদ্ধতি অবলম্বন করেন কিন্তু এটাকে ওয়ালিমা বলবেন না এটা কখনোই ওয়ালিমা নয় ওয়ালিমা কি ওয়ালিমা হবে বিয়ের পরের দিন ছেলের বাড়িতে যেটা আমাদের দেশে বউ ভাত নামে পরিচিত বৌ ভাত বলে কিছু নাই এটা ওয়ালিমা এই ওয়ালিমা শব্দই ইউজ করুন যেটা সুন্নতি শব্দ রাসুল সাহা জামানা থেকে এই শব্দ ইউজ হয়ে আসছে ওয়ালিমা হচ্ছে ছেলের বাড়িতে যেটা হয় পরের দিন যেটাকে আমরা বউ ভাত বলি বৌভাত বলা থেকে বিরত থাকি ওয়ালিমা অনুষ্ঠান লিখি আমরা যখন কার্ড লিখবো লিখবো ওয়ালিমা অনুষ্ঠান বৌভাত অনুষ্ঠান নয় এরপরে ওয়ালিমা ওয়ালিমা তো আমাদের দেশে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে বাদ দেওয়া হয় রসুল্লা সাল আলী ওসাল্লাম বলছেন সারো তাম সবচাইতে নিকৃষ্ট খাদ্য হলো ওই খাদ্য ওয়ালিমা ওই ওয়ালিমার খাদ্য যে ওয়ালিমাতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় ওয়ুতরাকে আল ফকরা আর ফকির মিসকিনদেরকে বাদ দেওয়া হয় এই ওয়ালিমার খাবার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার অতএব আমরা যখন এই ওয়ালিমা অনুষ্ঠান করবো গরিবদেরকে দাওয়াত দেব ফকির মিসকিনকে দাওয়াত দেবো এটা একটা সুননাত বলিমা খাওয়ানো সুননাথ রাসুল শাসন বলছেন একটা ছাগল দিয়ে হলে অলিমা করো অলিমা করা সুন্নাত এটা একটা যদিও মহামালাদের ক্ষেত্রে মোহামালাত তারপরে এটা কিন্তু একটা ইবাদাত কারণ আমি রাসুল শাসন সুননাথকে অনুসরণ করছি এই ক্ষেত্রে যদি আমরা পার্থক্য করি ধনী গরিবের মধ্যে তাহলে আমার সেই এটাকে আল্লাহ কটে কবুল হবে কবুল হবে না দ্বিতীয়ত বলব যে এই ধনীদেরকে ধনীদেরকে দাওয়াত দেওয়ার কারণটা কি আসলে কারণ হলো যে আমাদের ওয়ালিমা অনুষ্ঠান করার টার্গেটই থাকে যে আমি যদি এক লাখ টাকা খরচ করি ওয়ালিমাতে তা আমাকে কালেকশান করতে হবে আমাকে উঠাইতে হবে পাঁচ লাখ কিভাবে উঠাবো তাহলে ধনী গরিবদেরকে দাওয়াত করলে তো তারা কিছু দিতে পারবে না কোনো অপটকন নিয়ে আসবে না হাদিয়া নিয়ে আসবে না কি করব বড় বড় বড়োগুলো যারা ধনিক শ্রেণী যাদের সম্পদ আছে তাদেরকে দাওয়াত দিলে তারা অনেক কিছু নিয়ে আসবে এইটাই হলো মূল টার্গেট প্রত্যেকটা আমল তার উপর নির্ভরশীল আমাদের যেন ইনকাম না হয় এটা আমাদের দেশের যে অলিমা অনুষ্ঠান চলছে এটা আমাদের দেশে ওই যে ব্যবসা বাণিজ্য যারা করে হাল খাতা করে বছর শেষে এই হাল খাতার মতো কিছু দিবে আর দেওয়ার বিনিময়ে সে খাবে কি একটা টেবিল চেয়ার নিয়ে বসে যাওয়া হয় কে কি দিলো সেটা লিখতে বসা হয় এবং দেখা হয় যে এতজন মানুষ খাচ্ছে কয় কয় কলম হলো কয়জন মানুষ হারিয়ে দিল। এগুলো হিসাব করা হয় আমাদের সমাজে আস্তাক্ষুরুল্লাহ নাওয়াজ অতএব এই ধরনের অনুষ্ঠান থেকে বেঁচে থাকবেন এবং এটা এমন কি হয়েছে দেখেন আজকে আকিকা হল একটা এই আকিকা সন্তান জন্মগ্রহণ করছে শিশু জন্মগ্রহণ করলো আকিকা সপ্তম দিনে আকিকা করবে এটা একটা এই এই আকিকার অনুষ্ঠানটাও এখানে অনুষ্ঠান করে খাওয়ানোর একটা মাধ্যম তৈরি করা হয়েছে এই টার্গেটে যে আমি যদি আকিকা তো করবো একটা তো দুইটা ছাগল যাচ্ছে আমার তাতে যদি একটা গোস্ত কিনে একটা অনুষ্ঠান করি অনেক উপর ঢুকুন আসবে অনেক হাদিয়া আসবে এতে আমার এই খরচটা উঠে যাবে খরচ আর বেশি উঠে যাবে এই বাদতের ক্ষেত্রেও এই টার্গেট আমার অনুষ্ঠান হয়ে গেছে অতএব এটা থেকে অবশ্যই বিরত থাকবেন মানুষ উপকন দিতে পারে জায়েজ রাসুল সাহা বলছেন তাহা তাহাবু তাহা আব্বু তোমরা দাও হাদিয়া দাও তাহলে কি হবে পরস্পর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া দুটাই জায়েজ আছে কিন্তু এই ধরনের নয় যে হাদিয়া নেওয়ার উদ্দেশ্যে আপনি অনুষ্ঠান করবেন এটা কখনোই জায়েজ নয় এমনি মানুষকে মানুষকে হাদিয়া দিতে পারে না দিলে না দিতে পারে আর এটা হওয়ার কারণে কি হয়েছে অনেক গরিব শ্রেণী যারা গরিব মানুষ যদি দাওয়াত পায় কোনো জায়গায় যেহেতু তার কাছে টাকা পয়সা নাই টেনশানে পড়ে যায় কিভাবে আমি দাওয়াত খেতে যাব আমার কাছে তো অর্থ নাই আমি কি নিব কি কিনে নিয়ে যাব সে লজ্জায় পড়ে যায় তার জন্য কষ্টকর বিষয় হয়ে যায় অলিমা খেতে যাওয়াটা সম্মানিত উপস্থিতি এই জন্য ওই ভাইকে ওই ভাইয়ের শুক্রিয়া আদায় করি যে ভাই লিখে দিয়েছিল যে ও বড় কোনো উপহার নিয়ে আসা নিষেধ আমরাও কি লিখে দিতে পারি না আমরা যখন দাওয়াত দেব তখন বলে দেব এখানে ও বড় নিয়ে আসবেন না তাহলে গরিব শ্রেণী যারা তারা তো কমপক্ষে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ তারা লজ্জায় পড়বে না যে আমার কাছে টাকা নেই কিভাবে অলিমা খেতে যাব সম্মানিত উপস্থিতি বিষয়গুলো সবাই লক্ষ্য রাখবেন সম্মানিত উপস্থিতি বিয়ের ক্ষেত্রে মোহরানা ওয়াজিব ওয়াজিব একটা বিষয় মানে ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহরানা দিতে হবে মোহরানা ধার্য করার ক্ষেত্রে আমাদের দেশে সীমালঙ্ঘন করা হয় একজন ছেলে দেখা যাচ্ছে যে ওর সামর্থ্য আছে বিশ হাজার টাকা দেওয়ার ওর সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কিন্তু এমন হয়েছে সমাজ যে দশ লক্ষ টাকা মোহরানা করতে হবে এতে কি হবে মহরানা বাকি থাকছে তার দেওয়ার ক্ষমতাই নাই এটা তারপরে জুলুম হচ্ছে জুলুম যদি আপনার মেয়েকে মনে করেন যে দশ লক্ষ টাকা মোহরানা নিয়েই বিয়ে দিবেন তো ওই ধরনের পাত্রের কাছে যান যে ব্যক্তি দশ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য রাখে আপনি যার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সামর্থ্য তারপর আপনি দশ লক্ষ টাকার একটা বোঝা চাপিয়ে দিবেন এটা তো তারপর জুলুম হলো অতএব এটা থেকে বিরত থাকা উচিত একটা কথা মনে রাখবেন আমরা মনে করি যে মহরানা বেশি করলে মনে হয় আর তালাক দিতে পারবে না বাস্তবতা হলো এই যদি তাদের মধ্যে কোনো মনোমিলন মনমালিন্য হয় আর যদি ছেলে ইচ্ছা করে যে আমি তাকে তালাক দিব তো দশ লক্ষ টাকায় তাকে বাঁচিয়ে রাখতে পারবে না এই বিবাহ টিকবে না যে কোনো মূল্যে তালাক দিবে আর শেষ সেই পরিবারে কখনো শান্তি আসবে না অতএব সবাই চেষ্টা করব মোহরানার ক্ষেত্রে যেন জুলুম না হয় যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য করব এতে পরিবারে শান্তি নেমে আসবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি বিবাহের অনুষ্ঠানে আমরা দেখি নারী পুরুষের অবাধ মেলামেশা এবং বিবাহের দিনে পর্দা তো মেয়েরা করেই না অধিকাংশ মেয়েরা এমন সুন্দর করে সাজে সে যে ওপেন ছেলে মেয়ে সবাই একসাথে এমনকি সবচেয়ে দুঃখ লাগে কিছু অনুষ্ঠানে দেখা যায় যে ছেলে মেয়ে যুবক যুবতীরা একজন আরেকজনকে কাদার মধ্যে পানির মধ্যে কে কাকে ফেলতে পারে এই ধরনের নোংরামিতে লিপ্ত হয় আমরা সবাই যদি মুসলিম পরিচয় দিই মুসলিমের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত অবশ্যই মুসলিম যুবতী যুবকদের থেকে দূরে থাকবে সবসময় যুবকরা যেন ওই যুবতীকে দেখতে না পায় মুসলিম নারীরা এমনভাবে পর্দা করবে যে কোনো বেগানা পুরুষ যেন তাকে না দেখে এই কাজ অবশ্যই করবে যদি সে প্রকৃত মুসলিম হয়ে থাকে আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি আমাদের পর্দা ঠিক রাখি যদি পর্দা ঠিক না রাখি তাহলে পরকালে কখনোই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না সম্মানিত উপস্থিতি বিয়ের দিন আমাদের দেখা যায় প্রায় বিয়ের অনুষ্ঠানেই অধিকাংশ বিয়ের অনুষ্ঠানে গান বাজনার একটা অনুষ্ঠান হয় দেখা যায় সারা রাত গান বাজনা হচ্ছে এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন মেয়ের আবার গীত বলে আবার নাচানাচি করে রাত্রে এবং আমাদের সমাজ অনেকেই দেখা যাচ্ছে যে সে পাঁচ তো আদায় করে তাহার তো করে কিন্তু মনে করছে বিয়ের দিন আনন্দ করছে জায়েজ মানে একেবারেই সেটাকে স্বাভাবিক মনে করছে যে গান বাজনা হচ্ছে বিয়ের দিন আনন্দ ভূর্তি হচ্ছে এগুলোকে স্বাভাবিকভাবে দেখছে অথচ দেখা যাচ্ছে যে ব্যক্তি তাহার যত করে সালাদ আদায় করে সবই করছে হজ করেছে মাসা কিন্তু এই বিয়ের দিনের এই ধরনের নোংনামিকে সে মেনে নেয় যে বিয়ের দিন এগুলো চলবে কোনো সমস্যা নাই কিন্তু আসলেই এগুলো কখনো ইসলাম সাপোর্ট করে না বিয়ের দিন হোক আর বিয়ের দিন না হোক কখনোই এই গান বাজনা জায়েজ হতে পারে না কখনোই নারীদের বিভিন্ন মানে নাচানাচি এবং বিভিন্ন নোংরামি সেটা ইসলামী শরীর সাপোর্ট করতে পারে না অতএব সবাই সাবধান থাকবে এই বিষয়ে সম্মানিত উপস্থিতি আর একটা বিষয় আমরা দেখতে পাই যে বিয়ে যখন ছেলে বিয়ে করে বউকে নিয়ে আসলো বাড়িতে এবার বউকে সুন্দরভাবে সাজিয়ে একটা চেয়ার দিয়ে বসিয়ে রাখা হয় আর মানুষ দেখতে থাকে দেখতে আসে সেখানে বেগানা পুরুষ আসে অনেক নারী আসে এবং যেই দেখবে টাকা দিতে হবে নতুন বউ দেখে টাকা দিবে এ টাকা ইনকামের জন্য নতুন বউকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে রাখা হয় সবাই আসবে আর নতুন বউ তাকে সালাম দেবে আর সে টাকা দেবে টাকা পাবে তাহলে এই যে নতুন বউ নিয়ে আসলেন বেগানা পুরুষকে দেখানোর জন্য না আপনার জন্য আপনার বিবেকটি এটাকে মানে বাধা দেয় না যে আমার বউ অন্যান্য পুরুষরা দেখবে এটাকে আপনার বিবেক বাধা দেওয়ার দরকার ছিল না অবশ্যই বিবেককে প্রশ্ন করুন যেটা ইসলামী শরিয়াতে কতটুকু মানে জায়েজ হতে পারে অবশ্যই জায়েজ নয় এ থেকে আমরা বেঁচে থাকবো সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যখন আমরা বর বিয়ে করতে চাই বিয়ে করতে যাই কোনের বাড়িতে তখন আমাদের দেশের একটা নিয়ম হলো যে মেয়ের মা মেয়ের মা ওই বরকে নতুন বরকে স্বর্ণের চেইন বা স্বর্ণের আংটি দিয়ে গাড়িতে থেকে নামাইতে হবে এই যে আচ্ছা পুরুষদের জন্য কি স্বর্ণ পরিধান করা যায় তখন জায়েজ নাই কেন আপনি স্বর্ণের চেন দিবেন তাকে কেন এবার স্বর্ণের আংটি দিবেন তাকে এ থেকে অবশ্য বিরত থাকবেন যেটা জায়েজ নাই কেন আপনি সেটা করতেছেন ইসলামী মানার চেষ্টা করবেন কারণ আমরা মুসলিম অমুসলিম হলে কোনো বাধা নাই অমুসলিম তার ইসলামের বিধান তার উপর প্রযোজ্য নয় কিন্তু আমি যে মুসলিম আমি যে নিজেকে মুসলিম পরিচয় দিই আমি সালাদ আদায় করি আমি সিয়াম পালন করি আমি জাকাত আদায় করি আমি কেন অন কাজ করব প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে ইসলাম মানতে হবে আমি শুধু মসজিদে ইসলাম মানলাম পাশক্ত সালাদ করলাম আর যদি আমি বৈষয়িক বিষয়গুলোতে ইসলামকে সামনে না রাখি তাহলে আমি কি প্রকৃত মুসলিম হতে পারবো কখনোই নয় সম্মানিত উপস্থিতি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিয়ের পরের দিন বিয়ের পরের দিন অর্থাৎ বাসর রাতের পরে আমরা দেখি আমাদের সমাজে বর এবং কনে দুজনকেই কোলে করে নিয়ে গিয়ে এক জায়গায় যাওয়া হয় এবং সেখানে দুইজনকে ওপেনলি গোসল করানো হয় সবাই দেখে নারী পুরুষ সবাই দেখছে যে বর কোণে দুইজনকে একসাথে গোসল করানো হচ্ছে তাহলে গোসলের করা করানো এটা কি একসাথে ওপেনলি একজন মেয়ে মানুষকে সেটাকে জায়েজ এবং দেখা যাচ্ছে যে সেখানে ওই বরকেও গোসল করাচ্ছে অনেক নারী মিলে অনেক অন্যান্য বিভিন্ন নারী যুবতী তারা শরীরে ডোলে গোসল করাচ্ছে আবার সেই কনেকেও গোসল করাচ্ছে এটা ইসলামী শরীরে কখন জায়েজ নয় এটা থেকে অবশ্যই বিরত থাকব। এবং সেখানে বিভিন্ন খেলা হয় পয়সা ছেড়ে দেওয়া হয় পানির মধ্যে সেটা খুঁজে খুঁজে বের করা হয় এই ধরনের কোনো খেলা এবং সেখানে অনেক কিছু করা হয় থোবড়া খাওয়ানো বলে অনেক অনেক অঞ্চলে সেই যে একটা মানে অনুসলামিক অনুষ্ঠান এবং নোংরামি এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন সম্মানিত উপস্থিতি আমরা বিয়েটাকে সহজ করে দেই। অনেক পরিবারে দেখা যায় যে উপযুক্ত মেয়ে বসে আছে অনার্স মাস্টার্স পাশ করে বসে আছে কিন্তু বিয়ে দেওয়া হচ্ছে না কারণ সে পরিবারের স্ট্যাটাস দেখে যে আমার পরিবারে এরকম জামাই লাগবে না হলে হবে না আবার অনেক ছেলেও যুবক ছেলে বা অনার্স মাস্টার্স পাশ করে বসে আছে তাকেও বিয়ে দেওয়া হচ্ছে না মানে যোগ্য পাত্রী না পাওয়ার কারণে এক্ষেত্রে বলবো যে সবাইকে সহজ করে দিন বিয়েটাকে বিয়েটাকে যখন যতদিন যত সহজ করবেন তত সমাজ থেকে অনাচার পাপাচার দূরীভূত হবে আমরা বিয়েটাকে একবার সহজ করে দিই আমরা শুধু এই দেশে দেখি না আমরা অন্য দেশেও দেখেছি অন্যান্য দেশে যে অনেক বড় যুবক যুবতী বসে আছে যখন বিয়ে দেয় না বাবা মা যখন বিয়ে দেয় না তখন কী হয় তখন কিন্তু জেনাব্যাবিচারে জড়িয়ে পড়ে একজন যুবক যুবতীরা বিচারের মতো কাজে নোংরামিতে জড়িয়ে পড়ে অতএব আমরা অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো যে বিয়েটাকে সহজ করে দিন আপনার সন্তানরা যখন উপযুক্ত হয়ে যাবে সাথে সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করুন যে কোনোভাবে বিয়ে দিয়ে দিন তাহলে দেখবেন যে আপনার মানসম্মান বাঁচবে তারাও কোনো পাপ করবে না কারণ যুবক যুবতীর বিয়ে দেওয়ার বিয়ে না দেওয়ার কারণে যদি কোনো পাপ করে সেই পাপ কিন্তু আপনাদের উপর বর্তাবে কারণ আপনারা তাদেরকে এই পথে বাধ্য করছেন অতএব সাবধান থাকবেন এই ব্যাপারগুলো বিয়েটাকে একবার সহজ করে দেবেন সম্মানিত উপস্থিতি আপনারা শুনলেন অনেক কিছুই এছাড়াও কিন্তু আপনাদের নিজের অন্তর অঞ্চলের দিক যে লক্ষ্য করেন তাহলে অনেক কিছু পাবেন অনেক কিছু আন যেটা ইসলাম সাপোর্ট করে না এবং যেটা নোংরামি এবং পাপের কাজ সেগুলো কিন্তু আপনাদের বিয়ে সাদে অনুষ্ঠানে হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমাদের বিয়ে তো একটা পবিত্র জিনিস বিয়ে কেন বিয়ের বিধান কেন রাখা হয়েছে রাসুল শাসান বলছেন বিয়ে এমন একটা জিনিস যেটাতে আকাব্দ বাসার ও হাসানুল ফরাজ বিয়ের কারণে মানুষ এর চক্ষু অবনত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয় এটা হলো বিয়ের কারণ অর্থাৎ বিয়ের এই মানে মর্যাদা যেন ঠিক থাকে বিয়ের মাকসাদ উদ্দেশ্য যেন ঠিক থাকে এবং যাবতীয় অন যত জায়গায় দেখবেন যে অন কিছু হচ্ছে সেটা থেকে অবশ্যই বিরত থাকবেন সর্বোপরি বলবো প্রত্যেকটা যুবক অবশ্যই যৌতুক নেওয়া থেকে বিরত থাকবেন যৌতুক আমাদের দেশে একটা বিরাট ভাইরাস যে যৌতুকের মাধ্যমে এই মেয়েদের পরিবার উপর জুলুম করা হয় এই জুলুম থেকে অবশ্যই বেঁচে থাকবেন কেন আপনি মেয়ে পরিবার যৌতুক নেবেন আপনার কি লজ্জা লাগে না যে অন্য থেকে আমি জোর করে কিছু নিব শ্বশুরের থেকে নিব শ্বশুর থেকে একটা মোটর সাইকেল নেবো একটা কার নেবো মোটর সাইকেলে চড়ে বেড়াবো আপনার লজ্জা হওয়া উচিত নয় আপনি যুবক আপনি নিজে ইনকাম করুন নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কিনুন কার কোন প্রাইভেট কিনুন যা কিছু কেনার নিজের টাকা দিয়ে কিনুন এতে আপনার ভালো লাগবে তৃপ্তি পাবেন এবং মেয়ের পরিবার উপর জুলুম করবেন না এমনকি বিবাহ অনুষ্ঠানের দিনে মেয়ের পরিবার উপর জুলুম করা হয় তা আমার পক্ষ থেকে ছেলের পরিবারের পক্ষ থেকে এতজন মেহমান যাবে তাদেরকে খাওয়াইতেই হবে অথচ এটা কিন্তু জুলুম তাদের উপর তাদের সামর্থ্য অনুযায়ী মেয়ের পরিবার সামর্থ্য অনুযায়ী আপনার দেখবেন যে তার সামর্থ্য কেমন তার যেন কষ্ট না হয় সেই দিকটা বিবেচনা করবেন বিবেচনা করে আপনি মেহমান দেবেন তার বাড়িতে কিন্তু জোর করে চাপিয়ে দেবেন না এতে কী হয় তারপর জুলুম হয়ে যায় আল্লাহ তালা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং বিবাহ অনুষ্ঠানে বিবাহের বৈঠকে বিবাহের অনুষ্ঠানে যাবতীয় অনুসলামিক ইসলামিক কুসংস্কার এবং যাবতীয় নোংরামি থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কাবুলি হাজা ফিরুল্লাহ মুসলিম হস্তক আল ইউরুর রাহিম আসসালামালিকুম ও রহমতুল্লাহি